নমস্কার, দি রিপোর্টে স্বাগত। জনবহুল রাস্তায় হাওড়া সদর তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্রর ওপর হামলা। প্রাণহানি ঘটানোর উদ্দেশ্যেই এই হামলা বলে মনে করছেন আক্রান্ত। গতকাল রাতে মন্দিরে পুজো দিয়ে সপরিবারে বাড়ি ফেরার সময় ঠিক বেলুর এলাকায় জিটি রোডের ওপর আচমকা তার গাড়িতে সজোরে কিছু এসে লাগে। সম্ভবত কেউ বা কারা কৈলাস মিশ্রর গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ। ওই আজকে আমি ফিরছিলাম কালীঘাট থেকে, মন্দিরে গেছিলাম ফ্যামিলিকে নিয়ে। তারপরে যখন ওই জিরো মাইলস এবং গুপ্তা জুয়েলার্স এই মাঝখানে প্রায় 10:30 বাজে, তখন গাড়ি তার ডান দিক থেকে একটা সাউন্ড হলো ধুম করে, মেবি মানে কিছু লাগলো গাড়িতে। এবং তারপর আমার ড্রাইভার একটু এগিয়ে গিয়ে গাড়ি দাঁড় করিয়েছে, দেখছি গাড়িতে পুরো একদম কাঁচ একদম ছেদ করে, মানে মেবি গুলি চালানোর মতন বা কিছু অন্য হতে পারে জানি না সেইটা আছে। ফ্যামিলি ছিল, তারপরে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়েছে এবং ফ্যামিলি আমরা গাড়ি নিয়ে চলে এসেছি বাড়িতে। মেবি দেখা যায় গেছে যে আননোন পার্সন কিছু দাঁড়িয়েছিল 2-3 জন, এখন কে আছে না আছে পুলিশকে বলেছি, তদন্ত হচ্ছে। এবং যারাই থাকুক পুলিশকে বলেছি অ্যাকশন নিতে, কেন আমার 3 বছরের মেয়ে ছিল, ওয়াইফ ছিল, ছোটো আমার ছোটো ভাইয়ের ওয়াইফ ছিল, ফুল ফ্যামিলি আমরা ছিলাম। তো পুলিশকে বলেছি, পুলিশের সঙ্গে কথা হয়েছে, পুলিশ FIRও আমরা করেছি এবং অ্যাকশান হবে নিশ্চিতভাবে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকেও ফোন এসেছিল, তো অ্যাকশান হবে। যারাই থাকুক না কেন, তারা এই গুলি চালিয়ে বা হামলা করে ভয় দেখানো চলবে না। আমরা অভিষেক ব্যানার্জি সৈনিক, মাস রাস্তায় আছি, ঘাটে রাস্তায় থাকবো, লড়াইয়ে থাকবো, আন্দোলনে থাকবো। মেবি লাগছে, এখন কী আছে সেটা আমি তো মানে 100% সঠিক বলতে পারবো না কি কী হয়েছে, কিন্তু মেবি এরকমই কিছু হয়েছে, গুলি গুলি চালিয়েছে, গুলি চালিয়ে ক্রস পালিয়ে গেছে এরকম হয়েছে। বেলুর থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্র। তদন্ত শুরু করেছে পুলিশ, তবে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে আদৌ গুলি চলেছে কিনা সে প্রসঙ্গে স্পষ্টভাবে জানা যায়নি প্রশাসনের পক্ষ থেকে। রাজু ঝাদ, রিপোর্ট, হাওড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।